বিশুদ্ধ আশ্রমে আসন গ্রহণ করেছেন। আর এদিকে রাজা দুর্যোধন ছুটে চলেছেন তার গুরুদেবের চরণ দর্শন করার জন্য।
আর সেই সন্তানকে এনে দিতে হবে ওই যজ্ঞকুণ্ডে আহুতি।
সে ব্রাহ্মণ সন্তান, যে দেবে আমার সে ব্রাহ্মণ সন্তান। ওরে ওরে বৎস যে জাতি, একটা কথা কি জানো বাবা, ভিখারি অর্থ পেলে অর্থের মহে সে সব কিছু ভুলে যায়, এমনকি সে নিজের আপন জনও চিনে না। তার একমাত্র উপায় হলো রত পরিপূর্ণ স্বর্ণ অলঙ্কার মনি মুক্ত সাজিয়ে তুমি পাঠি দাও দেশ দেশান্তরে, দেশে দেশে ঘুরে ঘুরে তন্ন তন্ন করে খুঁজে বার করবে সে ব্রাহ্মণ সন্তান, আর ক্রয় করে নিয়ে আসবে ওই অর্থের বিনিময়ে। আর হ্যাঁ, ওই অর্থের বিনিময়ে যদি না পাও তাহলে তুমি এও বলে দিও যে তোমার রাজ্যের অর্ধেক রাজত্ব তুমি তাকে দান করে দেবে। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে, আপনার কথা মতো আমি তাই করব গুরুদেব, আপনি কৃপা করে আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন ওই ব্রাহ্মণ সন্তান খুঁজে আনতে পারি। আয়োজন তাই কোথায়?
কাজ করুন কিবা আজ্ঞা করিতে হবে। শোনো 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 হে মন্ত্রী সেনাপতিগণ, তাই আর বিলম্বের নহি প্রয়োজন, এক্ষণে গুরুদেবের কথা মতো নরমের যজ্ঞ করিতে হবে। আয়োজন তাই তোমরা যাও যত শীঘ্র পারো, রথ পরিপূর্ণ স্বর্ণ অলঙ্কার মণি মুক্তা সাজিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো, দেশ দেশ হাত করে দেশে দেশে ঘুরে ঘুরে তন্ন তন্ন করে খুঁজে বার করবে সেই ব্রাহ্মণ সন্তান, সুন্দর বালক গৌরবর্ণ হরিভক্ত, আর সেই সন্তান